ব্যাচেলার পয়েন্ট নিয়ে যেটা হচ্ছে সিজন 4 তো আমরা সাকসেসফুলি ডান করছি, এখন সিজন 5। আমার নাম তো বেসিক্যালি জিয়াউল হক পলাশ, তো এখন তো সবাই আসলে কাবিলা বলেই ডাকে। অনেকে আমাদের জিজ্ঞেস করছে যে ফাউন্ডেশনে আমরা ডাকবাক্স কেন, তো ডাকবাক্স হওয়ার এইটাই একমাত্র কারণ ছিল যে আমরা মূলত দেখছি আগেকার সময়ে বা এখনকার অনেক সময়ে চিঠির মধ্যে মানুষ তাদের অনেক দুঃখ সুখের অনেক মনের ভাব প্রকাশ করে। সো আমি যখন দেখলাম যে আমার কাছে অনেক মানুষজন আসে তাদের অনেক কথা শেয়ার করার জন্য, তার এই ধরনের সমস্যা, কারো বাসায় কিডনি আক্রান্ত রুগী আছে, কারো বাসায় ক্যান্সার আক্রান্ত রুগী আছে, কারো উনি অসুস্থ, কারো বাসায় চাল নাই, তো অনেক ধরনের কথাবার্তা আমাদের সাথে যখন শেয়ার করলো তখন আমার কাছে মনে হয়েছে যে আমরা হচ্ছি নিজের একটা ডাকবাক্স যেখানে মানুষজন তাদের মনের ভাব প্রকাশ করার জন্য চিঠিটা আমাদের কাছে ফালা দেওয়া যায়। তো সেই কনসেপ্ট থেকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের ফাউন্ডেশনটার নাম হওয়া উচিত ডাকবাক্স, যেখানে প্রত্যেকে তাদের মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করে এবং আমরা শোনা মাত্র আমাদের সাধ্যমতো চেষ্টা করি সেই জায়গায় গিয়ে ওনাদেরকে সাপোর্ট করার জন্য, সাহায্য সহযোগিতা করবার জন্য। আর নোয়াখালীতে ডাকবাক্সে ফাউন্ডেশনের প্রথম উদ্যোগ হচ্ছে এটা, শীত বস্ত্র বিতরণের মাধ্যমে। নোয়াখালী আমার জন্মস্থান এবং আমার কাছে মনে হয়েছে আমার জন্মস্থানে ডাকবাক্সে ফাউন্ডেশনের একটা বড় একটা উদ্যোগ নেওয়া উচিত। সেই উদ্যোগের অংশ হিসাবে এবার আমরা আসছি নোয়াখালীতে শীত বস্ত্র বিতরণ করবার জন্য। আমার নাম তো বেসিক্যালি জিয়াউল হক পলাশ, তো এখন তো সবাই আসলে কাবিলা বলেই ডাকে। তো যাই হোক, এটা তো আমার কোনো দুঃখ কষ্ট নাই, কারণ একটা চরিত্র মানুষের কাছে কতটা গভীরে পৌঁছাতে পারলে মানুষ সেই চরিত্রের নাম ধরে ডাকে, এটা নিয়ে আমি আসলে আনন্দিত। সবাই আসলে কেউ পলাশ বলে, কেউ কাবিলা বলে, যে যেভাবে ডেকে খুশি হয় আমার কোনো সমস্যা নেই। এলাকার লোকজন ম্যাক্সিমাম কাবিলা বলেই ডাকে। আর যেটা হচ্ছে সামনে আমাদের একটা ওয়েব সিরিজ আসতেছে, কাজল আরেফিন অমি ভাইয়ের পরিচালিত প্রথম ওয়েব সিরিজ, যেটা হচ্ছে হোটেল রিল্যাক্স। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই হোটেল রিল্যাক্সের প্রমোশনগুলো দেখেছেন। ব্যাচেলার পয়েন্ট নিয়ে যেটা হচ্ছে সিজন 4 তো আমরা সাকসেসফুলি ডান করছি, এখন সিজন 5। আমাদের ডিরেক্টর কাজল আরেফিন অমি ভাই, উনি যদি ডিসিশন নেয় বা উনি যদি চিন্তাভাবনা করে তাহলে একমাত্র সিজন 5 পসিবল, তার আগে আসলে সম্ভব না।